সুপ্রিয় পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পুলিশ লাইন স্কুলের অনলাইন ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ নজিরুল হক, সহকারী শিক্ষক রসায়ন, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় সিলেট। আমাদের আজকের বিষয় হচ্ছে ধাতু নিষ্কাশন, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু নিষ্কাশন। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইতিপূর্বে যে সক্রিয়তা ক্রম দেখানো হয়েছে তার মধ্যে 6টি ধাতুকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করা হয়। যেহেতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যয়বহুল, এ কারণে এভাবে উৎপন্ন ধাতুসমূহ খুবই মূল্যবান। লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামকে তাদের ক্লোরাইড লবণের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে মুক্ত করা হয়। অ্যালুমিনিয়াম অক্সাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়ামকে মুক্ত ধাতু হিসাবে পাওয়া যায়। সোডিয়াম ধাতু কীভাবে নিষ্কাশন করব এখন আমরা জানব। প্রকৃতিতে সোডিয়াম মুক্ত অবস্থায় নেই, কিন্তু তার বিভিন্ন যৌগ প্রচুর পরিমাণে বিদ্যমান। তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ হিসাবে সমুদ্রের পানিতে ডুবিত অবস্থায় এবং খনিজ লবণ হিসাবে খনিতে কঠিন পাথর রূপে বিদ্যমান। চিলির মরুভূমিতে সল্পিটার নামে খনিজ হিসাবে সোডিয়াম নাইট্রেট পাওয়া যায়। সাজিমাদিতে সোডিয়াম কার্বনেট বিদ্যমান। এছাড়া সোহাগারূপে সোডিয়াম পাইরোবোরেট বিভিন্ন দেশে পাওয়া যায়। এ সকল যৌগ সোডিয়ামের অন্যান্য যৌগ তৈরিতে ব্যবহৃত হলেও সোডিয়াম ধাতু তৈরিতে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করা হয়। শিক্ষার্থীরা, আমরা ডাউন্স মেথড পদ্ধতিতে সোডিয়াম তড়িৎ নিষ্কাশন আমরা জানব। ডাউনের পদ্ধতিতে লোহার তৈরি একটি ট্যাঙ্কে সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইডের একটি মিশ্রণ নিয়ে বৈদ্যুতিক পদ্ধতিতে 600°C তাপমাত্রায় উত্তপ্ত করে গলানো হয়। অর্থাৎ প্রথমে লোহা তৈরি একটি ট্যাঙ্কে আমরা সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইডের একটা মিশ্রণ নিব, নিয়ে বৈদ্যুতিক পদ্ধতিতে 600°C তাপমাত্রায় উত্তপ্ত করে গলাব। আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801°C। ক্যালসিয়াম ক্লোরাইড যদি ওতে মিশাই, মিশানোর পর গলনাঙ্ক হ্রাস পেয়ে যাবে, তখন হ্রাস পেয়ে 600°C নেমে আসবে। ট্যাঙ্কের তলদেশে প্রবেশকৃত একটি প্রশস্ত গ্রাফাইট দণ্ড অ্যানোড হিসাবে কাজ করে। ওই অ্যানোডের কিছু দূরে একটি লোহার বলয় অ্যানোডকে বেষ্টন করে রাখে। এ লোহার বলয় ক্যাথোড রূপে কাজ করে। অ্যানোড ও ক্যাথোডের মাঝখানে একটি লোহার সরু তার জারি থাকে, যেন ক্যাথোডে উৎপন্ন সোডিয়াম অ্যানোডের দিকে যেতে না পারে। ক্যাথোডের উপরে একটা উপরের অংশ একটি ডাকনি দ্বারা ঢাকা থাকে। এ ডাকনির উপরই দিকে একটি পাইপ থাকে, যেন উৎপন্ন সোডিয়াম এ পাইপ দিয়ে বাহিরে চলে যায়। অ্যানোডের উপর একটি গম্বুজাকৃতি ডাকনি থাকে। এ ডাকনির মধ্যে ক্লোরিন নির্গত হয়। শিক্ষার্থীরা, চিত্রে দেখো, চিত্রটি হচ্ছে এই এই পদ্ধতি। এটা হচ্ছে গিয়ে সোডিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি। লক্ষ্য করো, এসএলের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করানো হয়, করলে কেথোডে সোডিয়াম আয়ন বিজারিত হয়ে যাবে, সোডিয়াম ধাতুতে পরিণত হয়। অপরদিকে অ্যানোডে ক্লোরাইড আয়ন জারিত হয়ে ক্লোরিন পরমাণু সৃষ্টি করে এবং দুইটি পরমাণু একত্রে ক্লোরিন অণু সৃষ্টি করে। লক্ষ্য করো, তরল সোডিয়াম ধাতু ক্যাথোডে সঞ্চিত হয় এবং গলিত সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা হালকা বলে ক্যাথোডের ডাকনির সাথে সংযুক্ত নলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং একটি কেরোসিন ভর্তি পাত্রে জমা করা হয়। অপরদিকে অ্যানোডে ক্লোরিন গ্যাস সৃষ্টি হয় এবং গম্বুজাকৃতির ডাকনির মধ্য দিয়ে বাইরে অন্য পাত্রে চলে আসে, যেখানে তাকে তরল করে জমা করা হয়। শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এ পদ্ধতিতে আমরা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম ধাতুসমূহকে এদের ক্লোরাইড লবণ থেকে নিষ্কাশন করতে পারব। এখন আসো শিক্ষার্থীরা, আমরা কীভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি আমরা জানব। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে ভূত্বকের প্রায় 7% হচ্ছে, আমরা জানি, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের খনিজ হচ্ছে বক্সাইট বা পানিযুক্ত অ্যালুমিনিয়াম অক্সাইড। একে বিভিন্ন প্রক্রিয়ায় বিশুদ্ধ করে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায় এবং এর তড়িৎ বিশ্লেষণ হতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়।
দেখো সক্রিয়তা সিরিজে পদার্থের উপরে অধিক অবস্থিত অধিক সক্রিয় ধাতু যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুসমূহের জন্য তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিচারণ সম্পন্ন করা হয়। আমরা এখন অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি বর্ণনা করব। এক্ষেত্রে লক্ষ্য রাখবে শিক্ষার্থীরা যে মূল যে কাজ এখানে যে একটা স্পাটের ট্যাঙ্কের ভেতরের অংশে গ্রাফাইট স্তর দ্বারা আবৃত থাকবে। এই গ্রাফাইট স্তর ক্যাথোড হিসাবে কাজ করে, আবার অ্যানোড হিসাবে কয়েকটি গ্রাফাইট দণ্ড কিন্তু ব্যবহৃত হয়। এই ট্যাঙ্কে বিকলিত বক্সাইটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। বক্সাইটের গলনাঙ্ক কমানোর জন্য এখানে ক্রায়োলাইট সংক্ষিপ্ত হচ্ছে Na3Al6 যোগ করা হয়। এ তড়িবিশ প্রবাহের কারণে অ্যালুমিনিয়াম অক্সাইডের তড়িবিশ্লেষণ চলতে থাকে। ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু সঞ্চিত হতে থাকে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড অপেক্ষা ভারী হওয়ায় নিচের দিকে জমতে থাকে। ট্যাঙ্কের নিচ দিকে নির্গমন নলের প্লাগ মাঝে মাঝে খুলে অ্যালুমিনিয়াম ধাতুকে বের করে আনা হয়। অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় যা উচ্চ তাপমাত্রায় কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। শিক্ষার্থীরা এখন এই পদ্ধতিতে আমরা দেখো যে কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইড গলিয়ে তরল করতে হবে এবং অ্যালুমিনিয়াম অক্সাইড 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গড়ে যায়। এত বেশি তাপমাত্রা তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। যদি অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমরা ক্লোরাইডটা যোগ করি তাহলে তাপমাত্রা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গড়ে যাবে। গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়াম আয়ন ও অক্সাইড আয়ন থাকে। গ্রাফাইট কার্বনের আস্তরণ একটি স্টিলের পাত্রের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্লোরাইডের মিশ্রণ নেওয়া হয় এবং এর মধ্যে কয়েকটি কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করানো হয় যাতে এটি স্টিলের পাত্রকে স্পর্শ না করে। এবার স্টিলের পাত্রটিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এবং কার্বন দণ্ডটিকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। বিদ্যুৎ প্রবাহের সাথে সাথে তড়িৎ বিশ্লেষণ শুরু হয়ে যাবে। তড়িৎ বিশ্লেষণকারী অক্সাইড অ্যানোডে ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন গ্যাস তৈরি হয় এবং দ্রবণে বিদ্যমান অ্যালুমিনিয়াম আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। শিক্ষার্থীরা এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, কিছু সময় পর পর অ্যানোড কিন্তু পরিবর্তন প্রয়োজন। আশা করি শিক্ষার্থীরা তোমরা যে তড়িৎ বিশ্লেষণের সাথে ধাতু নিষ্কাশন এই দুইটা ভালো করে পড়বে এবং অবশ্যই এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসে প্রতি বছরই এসএসসি পরীক্ষায়, সেজন্য ভালো করে পড়তে হবে এবং প্রতিটি প্রশ্নের চিত্র আবশ্যক। তো শিক্ষার্থীরা আশা করি এই দুইটি ভালো করে পড়বে, তড়িৎ বিশ্লেষণের সাথে ধাতু নিষ্কাশন। ডাউন্সের পদ্ধতির মাধ্যমে আমরা জানলাম সোডিয়াম ধাতু নিষ্কাশন, এরপর অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন আমরা জানলাম। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।